পাগলা কুকুরের কামড়ে আহত রক্তাক্ত শিশু মহিলা সহ মোট নয় জন এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক ঘটনা তেলিয়ামোড়া থানাধীন মানিকবাজার ও শর্মা ক্যাম্প এলাকার রবিবার বিকেলে রবিবার দুপুর থেকে মানিকবাজার এলাকায় একটি পাগলা কুকুর ঘোরাফেরা করতে দেখা যায় পরবর্তী সময়ে রবিবার বিকেল নাগাদ ওই পাগলা কুকুরটি মানিকবাজার ও শর্মা ক্যাম্প এলাকায় ছোট শিশু মহিলা সহ মোট নয়জনকে কামড়ে ক্ষত বিক্ষত করে দেয় পরবর্তীতে আহতদের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা সম্মিলিতভাবে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামা মহকুমা হাসপাতালে বর্তমানে কুকুরের কামড়ে ক্ষত বিক্ষত হয়ে আহত ওই নয়জনের চিকিৎসা চলছে তেলিয়ামা মহকুমা হাসপাতালের জরুরিকালীন বিভাগে অন্যদিকে এলাকা সূত্রে জানা যায় এলাকার লোকজন মিলে ওই পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরেছে কুকুরের আতঙ্ক থেকে রক্ষা পেতে কোন জায়গা থেকে তো দিছে জন্য কামড় এখন অব্দি বাচ্চা কাচ্চা আসেনি আর বাকিরা এদিন দীর্ঘ প্রায় ঘন্টা দুয়েক ওই এলাকাগুলিতে চলে এই পাগলা কুকুরের তাণ্ডব রিপোর্ট আর ইনিউজ